السلام عليكم، ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সারা সুইট হোম। সারা সুইট হোম থেকে আমি সারা আমার সকল লাভলি ভিউয়ার্সদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শীতকাল মানেই খুব ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে একটু গরম গরম খাবার খেতে ভালোই লাগে। তো শীতকালে সকালে গরম গরম খেজুরের গুড়ে ফিরনি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বাড়ি থেকে নারকেল এনেছে, খেজুরের গুড় এনেছে, তো সেটা দিয়ে আজকে আমি রান্না করব খেজুরের গুড়ে ফিরনি। আর এটা আমার এবং আমাদের বাসার সবারই খুবই পছন্দ, আশা করছি আমার ভিউয়ার্সদের অনেক পছন্দের খাবার। তো চলুন দেখে নিই খেজুরের গুড় দিয়ে ফিরনি রান্না করব। আমি ফুলে ফেলেছি, এখন নারকেলটা ভাঙবো, ভেঙে এটাকে কুড়াতে হবে। এটা দিয়ে কি করব, এটা দিয়ে আজকে ফিরনি রান্না করব, গুড়ের ফিরনি। শীতকালে গুড়ের ফিরনি খেতে খুবই মজা, আজকে এটা দিয়ে গুড়ের ফিরনি করব। আর এই নারকেল দিয়ে এখন আমরা করব গুড়ের ফিরনি। রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনারা এনজয় করবেন, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এটা খুবই মজার একটা রেসিপি। আর বাড়ির কাছে নারকেল, যেহেতু নারকেলটা একেবারে ঝুনা না, একটু নরম নরম নারকেলের পানিটা খেতেও বেশ মজার মিষ্টি লাগে। তো এটা যারা কেন শুধু আমরাও খেতে পছন্দ করি, যারাও ভীষণ খেতে পছন্দ করে, তো যারা নারকেলের পানিটা খাওয়ার জন্য বসে আছে সে নারকেল শুধু শুধু খেতেও খুব পছন্দ করে। আর নারকেল কুড়ানোটা অনেক ঝুঁকির কাজ, দেখুন কত রকম প্ল্যান করে নারকেলটা কুড়ানোর চেষ্টা করেছি আমি। তো নারকেলটা যা হোক চেষ্টা করে শেষে কুড়িয়ে নিয়েছি, এখন রান্না করতে চলে এলাম। এখানে দুধ নিয়েছি আমি, আর পরিমাণটা আমি লিখে দিব স্ক্রিনে, আর আমি খুব বেশি আর কথা বলবো না, আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। ফিরনিটা ভীষণ মজা হয়েছিল, এর জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে একটু নরম হলে চালটা একটু হাত দিয়ে চটকে একটু ভেঙে দিতে হবে, তারপরে দুধের মধ্যে চালটা দিয়ে গুড়টা দিয়ে জাল দিতে হবে, নারকেলগুলো দিয়ে দিতে হবে। বেশ কিছুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে আমার, তো আর ভয়ে যে বেশি কথা বলবো না, শুধু একটুখানি কথা বলবো। যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। পরবর্তী যখন ভিডিও দিব, আমার ব্লগগুলো যখন আপলোড হবে, নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে চলে যাবে, দেখে নিতে পারবেন আমার নতুন ভিডিওগুলো।
আসলে খিচটা খুবই মজা হয়েছিল। আর রান্না করার সাথে সাথে আমি যে বাটিগুলোতে সার্ভ করেছিলাম সবাই কিন্তু এক বাটি খেয়ে হয়নি, সবাই দুই তিন বাটি করে খেয়েছিল। আসলে খিচটা অনেক মজার হয়েছিল। আমাকে দেখলে ওর ওই বিনিগুল খেলনা মনে করে তুই। ডিয়ার ফ্রেন্ডস, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।